আল্লাহর নবীর সাহাবীর বিবি স্বামীর কানে কানে বলছে, স্বামী গো জান জান মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ রসুলকে একটু দাওয়াত করুন, আমার নবী যদি আমাদের বাড়ি আসে নবীর পায়ের ধুলি যদি একবার ঘরে লাগে আমাদের বাড়িটা বরকতান হবে, আমাদের বাড়িটা বলে নূরের আলো আলোকিত হবে। যান যান চলে যান চলে যান। ও ভাইরা রে, নবীকে তারা কত ভালোবে মহব্বত করেছে রে। মাদিনার মসজিদে চলে গেলেন, নবীকে সালাম জানালেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা খায়রুল খালকিল্লাহ। নবীজি গো আমি আপনার সঙ্গী সাহাবি, আমি একটা মনির তাম্মান এসেছি, আমি মনির আশা নিয়ে এসেছি, কি বাবা কিছু বলবে বলবে? সাহাবি বলে, নবী গো আমি নতুন একটা ঘর তৈরি করি, নতুন একটা ঘর বিদিচ্ছি, আমি গরিব মানুষ, আমার কিছু নেই, আপনি আমার বাড়ি যাবেন, আপনার পায়ের ধুলি আমার বাড়ি পড়লে বরকত হবে। হুজুর আমার বাড়ি একটু আপনাকে যেতে হবে। ও ভাইরা রে, ফুরফুরে শেরবির পীর আমার মুজাদ্দিদ আওলা যখন আপনার এলাকায় আসে, আপনারা যে তেল পানিতে ফুকলেন, আপনারা দোয়া তাবিসলেন, আপনারা একটু দোয়া করতে বলেন, হুজুর একটু দোয়া করবেন, ঘরে বেঁধেছি, যেহেতু তিনি তো যাইতে মানুষ না, আমার মুজাদ্দেদের আওলাদ ফুরফুরা শেরবির পীর উনি যখন এসেছেন দোয়া লেওয়া দরকার, আপনি দোয়া লেন। আর ইনি তো ফুরফুরার পীর না, ইনি তো হলেন আল্লাহর নবী, রহমতে নবী, দয়ার নবী, যিনি নবীদের বাবা ইমাম, নবীদের যিনি নবী। বাবা কাছে বসে বলে, নবী গো আপনি আমার বাড়ি একটু যাবেন, আমার বাড়ি পাদদুলি দেবেন। আল্লাহ নবী চিল্লে বলেছিল, বাবা সাহাবি গো তুমি যখন আমার বাড়ি এসেছো আমি বিশ্ব নবী তোমার দাওয়াত কবুল করে লীলা। বাবা তুমি খুশি? বলে, হুজুর আপনি দাওয়াত নিয়েছেন আমি খুশি মানে, আপনি দাওয়াত নিয়েছেন আমি খুশি মানে, আমার ভিতর এখন ঈদ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আমার দুনিয়ার কোন মন্ত্রী যদি বলে ফোন করে, এই আব্দুল মালিক তোমার বাড়ি যাচ্ছি, সারা দিন ওর যেন আনন্দ হচ্ছে, ঈদ হচ্ছে, মন্ত্রী এসতেছে আমার বাড়ি। আর আমার রসুল তো মন্ত্রী না, মন্ত্রীর মন্ত্রী, জি আল্লাহর দোস্ত, তিনি যখন বলেছে দাওয়াত নিলাম, সাহাবি আর ঠিক আছে, আল্লাহ আকবার, বুকটা ঈদের মতো আনন্দ হচ্ছে। আল্লাহর নবী ডেকে বলছে, বাবা আনন্দ তো করছো, আমি তোমার বাড়ি যাব, বাবা খাবার কি ব্যবস্থা করেছো, তুমি আমার কিছু খেতে দেবে বলো বাবা, আমার জন্য নাস্তা কি করবে বাবা। আল্লাহর নবী সাহাবীদের বলছেন, আল্লাহর নবী সাহাবীকে বলছে, সাহাবি ডেকে ডেকে বলছে, নবী গো আপনি আসেন আমি দেখি আপনার জন্য কি নাস্তা করা যায়, আপনি দিনের নবী রহমতের নবী, আপনার খাওয়াতে পারলে আমার জানটা খোশ হয়ে যাবে। হুজুর আপনি একটু আসেন, আপনি একটু আসেন, আপনি আমার বাড়ি থাকবেন, খাবেন, আমার বুকটা ভরে যাবে। ও ভাইরা রে, সাহাবী ছুটে ছুটে বাড়ি চলে গেল রে, বিবির গলাখানা জোর বলছে, বিবি গো আমার নবীকে দাওয়াত করেছি, আমার নবী দাওয়াত কবুল করেছে, আগামীকাল আমাদের বাড়ি পায়ের ধুলি দেবেন, তিনি কোন নবী, কোন নবী, আল্লাহ নিজে দাওয়াত করে আল্লাহর বাড়ি নিয়ে যা। ও বিবি আজ আমাদের কপাল লসিব আল্লাহ কুলে দিয়েছেন, এমন একটা নবীকে আমরা দাওয়াত করেছি যিনি দুধু দুনিয়ার নবী না, আসমান জমিনের নবী, তামাম বিশ্ব নবী, তিনি আমার বাড়ি তসি বানবে। রাতের বেলা স্বামী স্ত্রী একটু মাশওয়ারা করছে, স্বামী স্ত্রী একটু আলোচনা করছে, বাবা কিছু করতে গেলে সংসারে স্বামী স্ত্রী বসে একটু আলোচনা করতে হয়, এটা শরীয়তের মশলা বাবা, স্বামী স্ত্রী একটু বলা বলি করতে হয়, স্বামী স্ত্রী একটু আলোচনা করতে হয়, আমাদের মধ্যে আলোচনা হয় না বাবা, বিবির মতো বিবি চলে, ঢেকির মতো ঢেকি চলে, ওসব আলোচনা নেই, কিছু হবে বা কিছু করব ওসব চিন্তা নেই। রসুলের তরিকা হচ্ছে স্বামী স্ত্রী আগে আলোচনা করে নেবে কি করবে না করবে,
জি এই জন্য তালা স্বামী স্ত্রী করেছে একটা নারী একটা পুরুষ বাঁধনে দিয়ে চাল্লা স্বামী স্ত্রী আলোচনা করতে হয় তুমি যা কিছু করবে তোমার বিবির সঙ্গে আলোচনা করবে হ্যাঁ কিন্তু আজকে আমাদের আলোচনা নেই বাবা ও সব চলে গেছে এই জন্য তো সংসারে বরকত নেই বাবা আগে একবার চাষ হতো মানুষ খেয়ে সারা বছর খেয়ে কুল পেত না আর এখন কতবার চাষ হচ্ছে শুধু সংবাদ নেই নি কেন বাবা কেন নি তোমার বরকত নেই বরকত আল্লাহ তুলে নিয়েছে জি আজকে যদি আলোচনা করে কাজ করতে আল্লাহ বরকত দিত সাহাবীর বিবি ডেকে বলে স্বামী গো কি বলছেন বলুন বলে আগামী কাল দয়ার নবী আমার বাড়ি আসবে রহমতের নবী আমার বাড়ি আসবে কিন্তু নবীকে তো নাস্তা দিতে হবে নবীকে কিছু খাওয়াতে হবে কেন কেন খাব আমার নবী একদিন দুদিন তিন দিন চার দিন কেটে যায় পরস্পর নবী আমার সাত দিন কিছু খায় না পেটে পাথরবিদে জীবন কাটায় গো আমি নিজে চোখে দেখেছি নবীর চেহারার দিকে নবীর পেটে দিকে তাকে দেখেছি আরে আমার বিবি গো আজ আমার বাড়ি যখন দাওয়াত আসবে আল্লাহ রসুলকে পেট ভরে খাইয়ে দেব বলে স্বামী আপনি ঘাবড়াচ্ছেন কেন চিন্তা করছেন কেন আরবে দুম্বা বকরি এসব পোষাপুষি হয় আপনারা দেখেননি আল্লাহর হাজিরা চোখে দেখেছে মাঠ কি মাঠ দুম্বা হ্যাঁ আজ লক্ষ লক্ষ হাজি কোরবানি করে লক্ষ লক্ষ হাজি আজকে হজের সময় তারা দুটো করে কোরবানি করে একটা দম একটা কোরবানি জি তাহলে কত ওখানে দুম্বার দরকার মাঠ কি মাঠ সব চচ্ছে আমি নিজে চোখে দেখেছি আপনাদের দোয়া জি সাহাবীর বি বলছে স্বামী একদম ঘাবড়িও না আমাদের একটা মাত্র দুম্বা তথা বকরি সকালবেলা তুমি জবাই করে দেবে জি সুন্দর করে ছাড়িয়ে গোস্ত তৈরি করে দেবে আমি সুন্দর করে কষা করে রান্না করে দয়ার নবীর মেহমানদারি করব একটু জোরে বলুন আর একটু জোরে বলুন দেখেন স্বামী স্ত্রী মাশওয়ারা কেমন হলো আলোচনা কেমন হলো সকাল হয়ে গেল আর দেরি নেই বাবা সাবি ছাগল আর বাবা সুরিটা নিয়ে পাঁচিলির কাছে দাঁড়িয়ে গেছে জবাই করবে আল্লাহ নবীর মেহমানদারি করবে কিন্তু না 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 কিতাবে পাওয়া গেছে ওনার দুটো মাত্র ছেলে আব্বার বড় ছেলে উঠে গেছে বড় ছেলে জেগে গেছে আব্বার কাছে যে দেখ হাতে সুরি আর কাছে বকরি ছেলেটা ডেকে বলে আব্বু গো বকরি ছাগল কেন সুরি কেন বলে বাবা ছেলে রে আজ আমাদের বাড়িতে আল্লাহর দোস্ত তশরিফ আনবে আল্লাহর হাবিব তিনি আসবেন যে নবী বেগুনা নবী যে নবী মাসুম নবী যে নবীর কোনো কাপড় গুনা নেই যে নবীর কোনো পাপ নেই উনি হলো আল্লাহর দোস্ত আমাদের বাড়ির মেহমান তাই এই বকরি ছাগলটা জবাই করছি বাবা রসুলকে একটু খাবো তোর মায়ের সাথে আলোচনা করেছি ছেলেটা বলছে আব্বু তাহলে আমি ছাগলের পাগুলো ধরি তোমার জবাই করতে সহজ হবে কলিজার টুকরা ছেলে পাগুলো জড়িয়ে ধরলো এইবারে বলে বাপ কি করলো বিসমিল্লাহে আল্লাহু আকবার বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে জবাই করে দিল চামড়াগুলো ছাড়িয়ে টুকরো টুকরো করে গোশত বিবির কাছে দিয়ে বলল বিবি সুন্দর করে রান্না করো আমি মদিনার বাজারে যাচ্ছি আমার নবী আটার গোশত ভালোবাসে জবের আটা রুটি আর গোশত নবীকে খাইয়ে আমরা তৃপ্তি করাবো নবীর পেটটা ভরাবো আল্লাহ নবী খুশিতে বাগে বাগ হলে আমার আল্লাহ খুশি হবে স্বামী আপনি যান 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 কোনো চিন্তা করবেন না সাবি ছুটে 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 পয়সা নিয়ে মদিনা শরীফের বাজারে চলে গেলেন বাবা আপা জবের আটা কিছু কিনবে গাওয়াঘি কিনবে যেহেতু রোজ জবের আটা গাওয়াঘি সুন্দর করে আপা রুটি বানিয়ে আল্লাহ নবীর মেহমানদারি করবে দয়ান নবীকে দেয় বলে স্বামী চলে গেছে এদিকে সাহাবীর ছোট ছিল উঠে বলছে বড় ভাই আমি জীবনে কোনো দিন এইখানে রক্ত দেখিনি পাঁচিলির কাছে তো রক্ত কেন বড় ভাই ডেকে বলে ছোট ভাই তুমি বুঝবা না তুমি তো ঘুমিয়েছিলে আজকের আমাদের বাড়ি খুশির সংবাদ ঈদের মতো আনন্দ এত খুশবু আজকের আমাদের বাড়িতে দয়ার নবী রহমতের নবী আমাদের বাড়ি তশরিফ আনবে তাই বলে হ্যাঁ বাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তখন ছোট ভাই বড় ভাইকে বলছে ভাই এত রক্ত
বকরি ছাগল জবাই হলো আমাকে একটু ডাকলে না আমি একটু দেখতুম কেমন জবাই হয় যেমন আমাদের দেশে গরু ছাগল মুরগি জবাই হয় কিন্তু উট জবাই কিন্তু আলাদা বাবা উট আমি নিজেও জবাই করেছি বাবা আমি তখন ফলতি লজিং থাকি জি আমিনপুর ফলতি ওখানে একজন হাজি সাহেব উট জবাই করত আল্লাহু আকবার আল্লাহ আমার চোখে দেখিয়েছে উট কিভাবে জবাই করতে হয় কারণ ওই যন্ত্র শোভানো খুব বিপদ বাবা ওই যে লম্বা গলা বিরাট জি আল্লাহু আকবার প্রথমে দোয়া কালাম পড়ে ওর গলায় বল্লক মারতে হয় আল্লাহর কি ইরাদা আপনি দোয়া কালাম পড়ে বল্লক যখন মারবেন আস্তে আস্তে শুয়ে পড়বে জোরে বলুন সুবহানাল্লাহ জি ও কুরবানির জন্য রাজি এই জন্য আজকে যদি এই মৌলি মুকুন্দে যদি একটা উট জবাই হয় আপনারা দেখতে আসবেন না এই চল দিন দেখে আসি উট কি করে জবাই হয় চল দিন দেখে আসি গরু মা ছাগল জবাই দেখেছি উটটা দেখে আসি আল্লাহর নবীর সাহাবীরি বেটা বলছে বড় ভাই আমি তো দেখলাম না বড় ভাই ডেকে বলছে ছোট ভাই আমি তো ছিলাম ছাগলের পা ধরেছি তবে তুমি একটা কাজ করো তোমার আমি দেখাচ্ছি কিভাবে জবাই করতে হয় এই বলে ঘরের মধ্যে গেল আব্বা খাটে তলায় ছুরি রেখেছিল ধারা তীক্ষ্ণ ধার বাবা ছুরিটা আপার কুড়িয়ে নেয় এইবার ছোট ভাই শুয়ে গেল বাবা ছাগল জবাই দেখাচ্ছে এইভাবে জবাই করতে হয় ও ভাইরা রে উল্টো পিঠ দিয়ে টানবে ছাগল জবাই দেখাবে আল্লাহর মকর কি জানবে গো সিধে পেট অস্ত্রমার সাদারা পিঠ দিয়ে টেনেছে ছাগল আপার গলাটা কেটে গেল হুলগুল গল আপার বলে কেটে গেছে রক্ত গল গল করে বেরুচ্ছে ছোট ভাই ছটপট করতে লেগেছে বড় ভাই অবাক হয়ে গেল মা জননীর কাছে দৌড়ে গেল মা তখন রান্না করছে ওরে মারে সব বলা হয়ে গেছে মা একবার তুই পাঁচিলের বাড়ি চলে এসো মা জনম দুকিনি চলে এলেন এসে তাকে মানিকার বাঁচবে না তখন হাত পা চোরাচুরি করছে আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ তুমি আমার সবর দাও সাবির বিবি যেহেতু কোরআনে বলা চিন্নাল্লাহ মা সবিরিন আল্লাহ আমার সবর দাও ধৈর্য দাও আজকের আমার বেটা তো একটু মরে যাবে গলা কেটে গেছে বাঁচবে না আজকে দিনের নবী আসবে আমার শবদ দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে না বলতে ছেলেটা নড়নড়ি করে না নিস্তব্ধ হয়ে গেছে তথা ছেলেটার দুনিয়ায় নেই এন্তেকাল হয়েছে দুনিয়াতে চলে গেছে মা জননী ছেলেকে ডেকে বলছে বাবা ছেলে তুমি পাটা ধরো আমি মাথা ধরবো এই বলে বাবা পাঁচাপাঁচি করে নিয়ে ঘরের বাবা একটা কোনায় শুয়ে কালো চাদর মুড়ি দিয়ে রাখলো রাখার পর রান্নার কাজ করছে আব্বা জান কি বলবো মহিলা মনে মনে করছে আল্লাহ আজ আমি যদি চোখের পানি ফেলি আজ আমি যদি কাঁদি দয়ার নবী দুঃখ পাবে দয়ার নবী কষ্ট পাবে এই মনে মনে করে সব হজম করে আমার নবীর প্রেমের পাগল আমার নবী আমার রসুলের প্রেমের পাগল ও ভাইরা রে সাহাবী মদিনার বাজার থেকে আটা আনলো গাওয়া গিয়ে আনলো এইবার সুন্দর করে রুটি তৈরি হবে গোস্ত কটা কটা তৈরি হয়ে গেছে আব্বা জান কি বলবো ঈদের মতো বাড়ি আনন্দ কি সুন্দর আনন্দ কি সুন্দর খুশি সব ঠিকঠাক হয়ে গেছে সব রান্না বান্না করে বাবা আপনার রান্না করে কে দিয়েছে স্বামী স্ত্রী দুজনে পাঁচিলের কাছে দাঁড়িয়ে গেছে আমার রহমতের নবী একটা ডাক দেবে দিনের নবী যেন দুটো ডাক না দেয় একটা ডাক দিলে আমি দরজা খানা খুলে আল্লাহ নবীর গলাখানা জড়িয়ে পাঁজা করে ধরবো রহমতের নবী আল্লাহর দোস্ত যদি আমার বাড়ি এসে বেশি ডাক দেয় আল্লাহ খুশি হবে শাম বিবিকে বলছে বিবি চলো পাঁচিলের দরজার কাছে দাঁড়িয়ে যাই আর আল্লাহ রসুলকে একটু পাঁজা করে ভিতরে লবো জোরে বলুন আহা এত গরিব আমার রসুলকে বসতে দেবেন আমার রসুলকে বসতে দেবেন বসার মতো কিছু নেই কি বসতে দেবে আল্লাহু আকবার বিবি কি করলো নিজের ওড়নাটা বিছিয়ে দিল আমার রহমতের নবীর বসার জন্য জোরে বলুন আর একটু চিল্লে বলুন জি এইবার স্বামী স্ত্রী দুজন দাঁড়িয়ে আছে এক দৃষ্টিতে তাকিয়ে আমার নবী আসবে আর গলাটা জড়িয়ে ধরবো আব্বা জান ভাই জান এইভাবে যখন দাঁড়িয়ে আছে হঠাৎ একজন পাশের ব্যক্তি ছুটে ছুটে চলে এসেছে ও নবীর প্রেমের পাগল ও নবীর প্রেমের দেওয়ানা ও নবীর সাহাবি তুমি কি খবর শুনেছ না 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 শুনিনি কি ব্যাপার বলে দাঁড়িয়ে আছো কেন সবাই হাউতাস করছে তুমি দাঁড়িয়ে আছো কেন কি ব্যাপার কি হয়েছে বলে একটুখানি চলে এসো না না আমি যাবো না যাবো না রহমতের নবী আমার বাড়ির মেহমান
বলে সাহাবী তুমি পরে আসবা তুমি চলে এসো এখন বলবো না চলে এসো সাহাবী বলছে ভাই কি হয়েছে বলো না 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 তুমি চলে এসো বলবো এই বলার পরে সাহাবীর মনে আনন্দ সাহাবীর মনিদ যে একটু দূরে চলে গেল বাবা যে দেখে বাবা বড় ছেলে ছাদের থেকে নিচেই পড়ে দুনিয়ার থেকে বিদায় বাপ নবীর সাহাবী পাঁজা করে জড়িয়ে কাঁদতে লাগলো ও আমার বড় ছেলে এ ঘটনা কেন ঘটলো তুই কেন দুনিয়ার থেকে চলে গেলি কেন বিদায়লি কারণটা কি ব্যাপারটা কি এই বলে ঝরঝর করে কাঁদতে লাগলো চোখের পানি ফেলতে লাগলো সাহাবীর মনটা বড় বলে আপার হৃদয়টা বড় অন্তরটা নরম তাই কে দিওয়ালা আল্লাহ রে আজ আমার বড় ছেলে দুনিয়াতে চলে গেছে আমার ছোট ছেলে তা কোনো বেঁচে আছে ইন্নাল্লাহ মা সবিরি আল্লাহ আমার সবর দাও আমার ধৈর্য দাও আমার ইখতিয়ার দাও আমার ইকিন দাও আমার রসুলের প্রেমের পাগল আমি আমি বাচ্চা নিয়ে কাঁদবো না আগে রসুলের প্রেমের পাগল হব জোরে বলুন পাঁজা করে কোলে করে নিয়ে ঘরের মধ্যে আনলো বিবিকে ডেকে বলছে বিবি আমার ছোট ছেলে কই বিবি বলছে স্বামী ওই ছোট ছেলে মরে ঘরের কোনায় পড়ে আছে ওই পাশে শোবা অবাক এই আমার ছোট ছেলে নেই বলে তুমি বাজারে গেছো তোমার ছোট ছেলে মারা গেছে ওই তোমার ছোট ছেলে আল্লাহু আকবার দুটো পাশাপাশি কালো চাদর মুড়ি দিয়ে শুয়ে এক ফোঁটা চোখের পানি ফেলবো না আমার রসুল দুঃখ পাবে জোরে বলুন আল্লাহ যে কোরআনে বলেছে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ রসুলকে যারা ভালোবাসবে আল্লাহকে তারা পাবে জ্বলন্ত নজিরটা দেখলেন আজকের দুটো মরা বাচ্চা কলিজার টুকরো সন্তান আজকে দুনিয়ার থেকে চলে গেছে শুধু একটাই কথা বলল ইন্নাল্লাহ মা সবিরিন আল্লাহ মা সবর দাও জোরে বলুন আমরা কি পারবো বাপ একটা ছেলে যদি মৃত্যু সংবাদ এখন মিলাদে বসে আছেন যদি কেউ মৃত্যু সংবাদটা দিয়ে দেয় একটা ছেলে মারা গেছে হাটপেল করে আপনি কি বলবেন বসবেন মিলাদে এই ওই বাপ যা আল্লাহ সবর দাও বলবে জি এখানে কাছে পড়বেন এখানেই পড়বেন দাঁত লেগে পড়ে যাবেন কিন্তু নবীর সাহাবীরা কত ধৈর্য কত সবর আমার রসুলের প্রতি করেছিল এটা চিল্লে জোরে বলুন সুবহানাল্লাহ ঠিক আছে পাঁচিলের কাছে দুজন দাঁড়িয়ে আছে জোরে বলুন আর একটু চিল্লে বলুন এদিকে কিন্তু দুটো মরা ছেলে ঘরে কোনো চিন্তা নেই নবীর প্রেমে ডুব দিয়েছে নবীর প্রেমে পাগল আব্বা জান ভাই জান আল্লাহর নবী বাপার মদিনার মসজিদে নামাজ কালাম পড়ে জোহরের আমার নবী যখন টুকটু করে আসছে সাহাবী নবী তাকে তাকে যত সাহাবীরা জোহরে নামাজ পড়েছিল সব নবীর পিছন ধরেছে এই নবীজি রে আপনি আসেন যেখানে আমরা আছি সেইখানে নবী গো আমরা আপনার সঙ্গে যাব আমার নবী সাহাবীদের সঙ্গে করিলিয়ে দাওয়াত বাড়ি হাজির আসসালামু আলাইকা ইয়াহালাল বায়াত আরে না সালাম করার আগে সালাম করার আগে বিশ্ব নবী মদিনার পথ দিয়ে যখন আসছিল একটা ঘটনা ঘটে গেল পথের মাঝখানে হযরতে জিবরিল এইবারে ডানা মেলে দাঁড়িয়ে আমার রসুলকে সালাম দিলেন ও রহমতের নবী ও দোয়ার নবীটা খবর আপনার বলে দিয়ে শুনিলেন আমি আল্লাহর তরফ থেকে শুনিলেন শুনিলেন আল্লাহ নবী বলে জিবরিল কি খবর তুমি দিতেলে বলো বলে নবীজি রে যে বাড়ি আপনি দাওয়াতকে দিয়ে যাবেন আপনার মোহব্বতের সাহাবি আপনার ভালোবাসার সাহাবি আজ ঘর উৎপাদন করবে বলে দাওয়াত করে আপনি ওই বাড়ি খানা খাবেন তবে চিন্তা নেই আমি জিব্রাইল বলে গেলাম ওই বাড়িওয়ালা দুটো বাচ্চা আছে সোনার মারি ওদের নিয়ে আপনি নবী কিন্তু খানা খাবে যা নবী আমার এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া হালাল বায়াত আসসালামু আলাইকুম হালাল বায়াত ও সাহাবী আমি রসুল এসেছি সঙ্গে সঙ্গে ছুটে এসে বিশ্ব নবীর পাঁজা করে বুকের মধ্যে নিলেন জোরে বলুন নবীকে কত ভালোবেসেছে বাবা আমাদের মতো দুমুখো না দুমুখো না নবীর ভালোবাসা জিনিসটা আলাদা নবীর প্রেমটা আলাদা নবীর মহব্বত আলাদা সবাই নবীর মহব্বত পারে না বাবা আজকে যে হুজুর মারা গেছে আপনারা শুনেছেন কি জানি না
আমার ছোট হুজুর পীর কেবলার সুযোগ্য আওলাদ পীরজাদা গোলাম রহমান সিদ্দিকী হুজুর আহ গতকালকে মারা গেছে আজকের পাঁচটা জানাজা হলো বাবা যাবার খুব ইচ্ছা ছিল যেতে পারিনি যেহেতু জলসা নিয়ে রেখেছি বাবা আমি বারবার ফোন করছি হুজুরদের সঙ্গে একই মসজিদে বসে ফোন করেছি আমি বাজে কথা বলা লোক না আমি বাজে কথা বলা লোক না আমার কলিজা কাঁপছে গেলে একটু ভালো হতো জানাজা পড়লে মনটা স্বচ্ছ হতো কিন্তু কি করব আমি যদি এদের বলি আমি জানাজা যাচ্ছি যাব না এদের তো তখন তোলাছাড় খাবে আমাদের সময়টা কি হবে যেহেতু আমার 8টা থেকে 10টা টাইম কি করবে আমি হুজুরদের বললাম হুজুর আমি যেতে পারবো না দোয়া করবেন কারণ আমার মনটা আশাটা ছিল ভালো যাব কিন্তু আজকের আমার দাওয়াত 8টা থেকে 10টা টাইম আমি গেলে মুশকিল হয়ে যাবে একটু দোয়া করবেন আর আমি এই রোজার ভিতরে যে আমি কবরটা জিয়ারত করে আসব জোরে বলুন জি যেহেতু হুজুরদের সাথে আমার একটা সম্পর্ক আলাদা বাবা মহব্বত আলাদা ভালোবাসা আলাদা প্রেম আলাদা আপনারা জানেন না আর আমি দুমুখো বক্তা না বাবা আমি একমুখো বক্তা অনেক আছে আমাদের ভিতর কিছু বক্তা দুমুখো সামনে দেবে তকবীর আর পেছনে বলবে কি জানেন দাউদ করিলে কেন আলেম পাওনি আলেম পাওনি হুজুর পাওনি ও দাউদ করছ কেন চিন্তা করেন বাবা জি এই সব এখন বর্তমানে কিছু কিছু চলছে সবার বলছি না বাবা দুমুখো জি অনেকে বলছে ফুরফুরে হুজুরা গাড়ি বাড়ি হ্যান ত্যান সব করছে বসে হুজুরা গাড়ি বাড়ি সব করছে কেন করবে না তার দাদা রেখে গেছে বাপ রেখে গেছে তা তারা ভোগ করবে না তুমি যাও কে বাড়ি করো দিদি কত বড় নির্লজ্জ হ্যাঁ তার বাপ দাদা রেখে গেছে তারা খাবে না তুমি খাবা আল্লাহু আকবার বাগান তৈরি করে দিয়ে গেছে তারা ফসল খাবে আর তুমি এখানে হাত কামড়াচ্ছ কেন তোমার বাপ করিনি কেন তোর বাপের বলতে পারেন পীর হ আমি খাবো আল্লাহু আকবার সেদিকে মুরুদ তোমার নি তুই পীরের বদনাম দিচ্ছ বসিয়াটে বদনাম দিচ্ছ অত সহজ না বাবা আমার দাদা পীর মুজাদ্দেদের জামান আমার বসিরাটের পীর আমার দাদা পীরের গোলামি করে ইনু পীর জোরে বলেন একটু আস্তে বলেন তুমি পীর হতে পারোনি তোর আব্বা পীর হতে পারিনি জি পীরের বদনাম দিও না বাবা আমার দাদা পীরের বদনাম লাগে খবরদার ভালো না লাগে তুমি ডাকবা না ভালো না লাগে তুমি কথা বলবা না তাই বলে পীরের বদনাম দিও না আমি খোকা ভাই পায়ে ধরে বলে দিই যাচ্ছি বাবা পীরের কোয়ালিটি আলাদা আল্লাহর তরফ থেকে পীর আসে জোরে বলুন চিল্লে বলুন আর একটু জোরে বলুন এজন্য বলছি বাবা খুব সাবধান আমার তো মুখে আসার বলে দেই বলবেন না খুব সাবধান বাবা হিসেব করে কথা বলবেন আল্লাহর নবীর সাহাবী বাবা কোলাকুলি করে এইবার বিছানে বসালেন অবাক লাগলো বাবা নবীজি জোহরের নামাজ পড়েছেন যত সাহাবীরা নবীর পিছন পিছন গেছে ও ভাইরা রে 100 দুরু সাহাবী না কিতাবে দেখছিলাম 1600 সাহাবী ওই দাওয়াত বাড়ি গেছে গো সাহাবী একটা বক আর 1 কিলো জবের আটা আমার নবীর খাবেন বলে ও ভাই এইবারে তাকে তাকে মাথায় মাথা নেই রে আমার নবীর সঙ্গীরা জোহরের নামাজ পড়ে সব সাহাবীরা চলে এসেছে নবীর প্রেমের পাগল বাইরে তাকে তাকে 1600 সাহাবী আমার দিনের নবী রহমতের নবী ডেকে বলছে বাবা সাহাবি একটু আগে তোমার মনটা ছিল আজকের আনন্দে কুড়িতে বাগে বাগ এখন কেন মলি আমি বুঝতে পেরেছি বাইরে সাহাবি বেশি এসে গেছে বলে চিন্তা হচ্ছে ও সাহাবি রে এক বিন্দু চিন্তা করবে না ঘাবড়াবে না ঘাবড়াবে না আমি নবী পাক বলছি শুনে নাও তুমি যা রান্না করেছ ওইগুলো ওই কুলিয়ে যাবে জোরে বলুন আর একটু চিল্লে বলুন বাবা তুমি যা রান্না করেছো তোমার কোনো চিন্তা নাই আমি রসুল বলছি সব কুলিয়ে যাবে বলছে হুজুর এত সাহাবি এত সঙ্গে এসেছে আর আমি তো সামান্য কিছু আপনাদের মেহমানদারি করেছি এত এত সাহাবি আল্লাহ রসুল বলল বাবা রুজির মালিক আমার আল্লাহ জোরে বলুন আল্লাহর এক নামে রাজ্জাক কিসের চিন্তা করছো আল্লাহ তোমার সব কিছু কুলিয়ে দেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রসুল বলল বাবা তুই পাতা পেড়ে দাও
পাতা পেড়ে দাও সব সাহাবীর কোলে কোলে পাতা দিলেন সুবহানাল্লাহ সব সাহাবীর কোলে কোলে পাতা দিলেন আল্লাহর রাসূল বসে গেছে ওখানে খাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী এমন নবী ছিল সাহাবীদের নিয়ে খেতেন বাবা সাহাবীদের নিয়ে খেতেন সব কাতরা কাতরা বসে গেছে সব পাতা পেড়ে দিয়েছে নবী পাক দেখে বলল বাবা তুমি যা রুটি করেছো তুমি যা গোশত করেছো কোনো চিন্তা করবে না ওই রুটিগুলো কাটো কেটে ঢাকনি দাও গোশের হাড়িতে ঢাকনি দাও আর আমি নবী পাক বলছি শোনো তুমি বিসমিল্লাহ বলে তুলে তুলে দেবে জোরে বলুন সাহাবী বলছে হুজুর 1 কিলো জবের আটা রুটি 1 কিলো জবের আটা রুটি বলতে বাবা অতি বরকত হবে জোরে বলে আমাদের মত না খানা বাড়ি গেছে 800-500 লোকের আয়োজন 800 লোক খাদিমদার মা কাছে গিয়ে বলতে ভাই আমি গলায় দড়ি দেব কেন বলতে মান সম্মান যাচ্ছে 500 লোক 800 বলতেছে শুধু ডালি পানি দে ফ্যান থাকে তো ফ্যান দে আর খাদিমদারদের বলছে পেট ভরে খাবে কি বলে বুঝতে পারছ কি বলেন দিন হ্যাঁ ভালো বুঝতে পেরেছে আল্লাহ বাড়িওয়ালা বলছে খাদিমদারদের পেট ভরে খাবে মানে দু পিস কর দেব আল্লাহ কত কায়দা আল্লাহু আকবার জি খাদিমদাদাকে বলে দিচ্ছে খেতে এখানে বিসমিল্লাহ না আলহামদুলিল্লাহ কিচ্ছু না মাথায় হাত কি করে কি হবে এই আল্লাহ দিলি ফুর হয় না মানুষে দিলি কুল হয় না আমার সঙ্গে কয়েকজন গেছে ফুরগুড়ায় এই আমার কালিমুল্লা হুজুর তখন বেঁচে আছেন বাবা আর হুজুরদের বাবার হচ্ছে বাড়ি ভিতরতে ভাত আনে ওই বাসনে একবার বাবা আর উতি তরকারি দেয় আপনারা দেখেছেন না বাবা খেয়েছেন তো নাকি আমরা খেয়ে বদনাম দেই অনেকে বলে ফুরগুড়ায় গেলু খাদ দেয়নি খাদ দে খাবে ও তো গেছে তিনটে সময় তা তো সব উঠে গেছে আমার কথা বুঝতে পারেননি কত বড় বদনাম কত বড় ঢেকি ফুরফুরা বদনাম দিচ্ছে যাত্রীস কখন কেন 10টার মধ্যে যাত্রী পারিস নি হুজুরা তো বলে রেখেছে আয় খাবি আয় যাচ্ছে তিনটে ও খাবে জি আর ওখানকার নিয়ম হচ্ছে ওই ভাত বাসন একবার আর তরকারি এই লো বাসন এই লো বাসন আমার সঙ্গী যারা গেছে আমার বলতেছে খোকা ভাই ভাত আর দেবে নাই শেষ আই বলতে কেন আর তো বলতেছে ইয়ে ওয়ালে পালা দম মতো হবে মাঠে ঘাটা লোক তো গেছে আমার কথা বুঝতে পারেননি ওরা তো খায় ভালো আমাদের মতো তো না অল্প খাবে তাই বলছে এই দেখ যা দেশে উই আগে খা উই আগে খা এই উই আগে খা তা বলতে খাবো কি দেখিয়ে দি অন্যরকম হচ্ছে হোটেল কোন দিক এদিকে আচ্ছা কেন তো বলতে ও খেলি দৌড়িতে হবে সেখানে যাবো আতি খা বিসমিল্লাহ বলে খা আমার আল্লাহর ওলির দরবারের খানা জোরে বল বলতে যতই ওলি বলো পালা দেওয়া হবে এইবার লাইনে বসেছে বাবা বাস্তব বলছি মিথ্যে কথা বলছি না বাবা এইবার সেই খানা বসে খাচ্ছে অন্তত তিন ভাগের দু ভাগ খেয়েছে হাফ তা তিন ভাগের দু ভাগ খেয়েছে এক ভাগ রয়েছে বলতে আর ভেতর যাচ্ছে না আতি হোটেলে যাবি না তো বলতে না আর হচ্ছে না আরে কেন পুরো খা তো চিতি কি দুবার এসে ভেতর যাচ্ছে না হাতে আমার পীরের বাড়ির খানা বরকতি খানা জোরে বলো চালাকি পেয়েছো একে বোর খুলে দেবা হ্যাঁ তুমি খেটে এলে দেখে রয়েছে এই কটা দিচ্ছিস কেন হাঁড়ি বা শব্দ আমার পীরের দরবারের খানা ও বরকত আলাদা খাবে পেট ভরে যাবে জোরে বলো চিল্লে বলো এ হজ করতে যারা গেছে বাবা জিজ্ঞেস কর দেখো আরবে একটা রুটি 5 রিয়াল এই একটা রুটি 5 রিয়াল আরবে তবে সে রুটি কিন্তু 10 জন বসে খেতে হবে সে রুটি কি রুটি বুঝতে পেরেছে তোমার বাড়ির এরকম রুটি না শেষে বিছানা রুটি আল্লাহু আকবার আমার সঙ্গে যারা কাফেলা ছিল মদিনায় ওরা বলছে হুজুর একটু সকালে নাস্তা করবে চলো দিন ওখানে চা এক রিয়াল আর রুটি হচ্ছে 5 রিয়াল একটা দিয়েছি তিন চারজন বলতেছে কি কি হবে আর দুটো লাও আর ই আগে খা ই আগে খা হেবা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আল্লাহু আকবার অতি বরকত জোরে বলুন
আমার নবীর দেশের খানা এটা বরকত আলাদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী ডেকে বলছে বাবা সাহাবীরা তোমাদের বন্টন করে দেবে তোমাদের পাতায় খানা দেবে রুটি দেবে বাবা খবরদার গালে তুলবা না আমি নবী অনুমতি দিলে তাই খাবে যে দোয়া কালাম পড়ে খেতে হবে আল্লাহর নবী যেখানে হাজির মওজুদ সাহাবীদের কোলে কোলে পৌঁছে দিয়েছে রুটি আর গোশত পৌঁছে গেছে রুটি আর গোশত পৌঁছে গেছে লাস্ট হাড়িটা নবীর কাছে এনেছে আমার নবী পাক বলে সাহাবী হাড়িটা আগলা করো হাড়ির ঢাকনা আগলা করো রুটি দাঁড়ি আগলা করো আগলা করে দাকে বাবা হাড়ির গোশত হাড়িতে রয়েছে আস্তে বলো সুবহানাল্লাহ আরো আস্তে বলে সুবহানাল্লাহ বরকত দেয় কে জোরে বলো আল্লাহ আজকে আল্লাহর নাম লেখাই খাই খানা বাড়ি গেছে চাচা বলতে পারবে না তো করতে গেছ কেন কিরম দোয়া চালাচ্ছে বলেন আজকে জান ভরে জমি বেচে তাই খানা করতেছে আর ইনার কত রমজানি পারবে না তো করতে গেছ কেন কেন বলা যায় না আল্লাহ তুই যা মাপেছিস এই আজকের রাস্তা দ্বারা যারা বাস করে তারা কি খায় আজ তুমি কি খেলে কিন্তু বরকত নেই আজকের আনন্দ সব সাহাবীরা বসে আছে খাবে না 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 আমার দয়া নবী যতক্ষণ না বলবে কেউ খেতে পারবে না সবাই নিয়ে বসে আছে আমার নবী পাক ডেকে বলে সাহাবি তুমি শোনো বাবা সাহাবি নবীর কাছে চলে এসেছে আল্লাহ নবী ডেকে বলে বাবা সাহাবি আমি নবী যখন কিছু খাই আমার দুটো নয়নির নানু ভাই ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু আমার দুই ভাই বাগনের তলা দিয়ে ওরা আমার গালটা করে আমি নবী ওদের গালে দিয়ে তারপর আমি নবী খাই খাবা করি বাবা আমি নবী আজকের আমার আমার নয়নের নানু ভাইকে আমি আনতে পারিনি ওরা দুই ভাই খেলা করতে গেছে আমি মদিনার মসজিদে নামাজ পড়ে চলে এসেছি বাবা তোমার দুটো বাচ্চা আছে ছেলে আছে ওদের ডেকে দাও হাসান হোসেনের মতো ওদের গালে আগে দিয়ে আমি নবী খাবো জোরে বলো আরেকটু জোরে বলুন আচ্ছা বলুন মরা ছেলের বাপ নবী যদি ওই কথা বলে তখন কি চোখের পানি আটকানো যাবে বাপ জোরে বলতে হবে যারা একদম পাষণ্ড তারা কি পারবে চোখের পানি বন্ধ করতে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া খায়রি খালকিল্লাহ নবী গো না 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 আপনি আপনি খান একদম ঘাবড়াবেন না খান খান আমার বেটা দুটো ঘুমিয়ে গেছে আমি একটু পরে ডেকে দিচ্ছি সাহাবীরা জীবনে মিথ্যে কথা বলে না সাহাবীরা জীবনে মিথ্যে কথা বলে না বাচ্চা দু ঘুমিয়ে গেছে বাবা মরণে রদ্দ করছে ঘুম আর ঘুমকে বলা হয় মৃত্যু সাহাবি ডেকে বলছে নবী গো আমার বাচ্চা দুটো একটু আগে ঘুমিয়ে গেছে ওদের ঘুম থেকে তুললে জ্বালা তুন করবে আপনি খাই কাবা করুন আপনি দয়ার নবী রহমতের নবী সাত দিন খান না পেটে পাথর বেঁধে জীবন কাটান আপনি খাই কাবা করে পরে ডেকে দিচ্ছি নবী বলে সাহাবি রে আমি জবান দিয়েছি আমি আদা করেছি তোমার বাচ্চা দুটো নিয়ে খাবো দাও দা ডেকে দাও ওদের গেলে আমি নবী আগে দিতে রাজি তখনই সাহাবি আর নিজের মন মাইন্ড ঠিক রাখতে পারলো না বিশ্ব নবীর গলাখানা জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠলো কেন সাহাবি তুমি কাঁদছো কেন কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া খায়রে খালকিল্লাহ আমার দুটো বেটা দুটো বেঁচে নেই আজকে দুটুই পর্দা নিয়েছে দুটুই মারা গেছে আল্লাহ দুটুই তুলে নিয়েছে আমার নবী পাক দে বলছে বাবা কি ব্যাপার কি ব্যাপার বলে আজকে সকালবেলা দুটো বাচ্চা আপনার আসার আগে দুনিয়াতে চলে গেছে আমার নবী বলে সাহাবি গো আজকে তোমার দুটো বাচ্চা তোমার তুমি বাপ আজকে দুটো বাচ্চা দুটো মরে ঘরে পড়ে আছে আর তুমি আনন্দ করে খাবাচ্ছ খুশি কিভাবে খাবাচ্ছ তোমার মনে তো করে দুঃখ কুলেজ আমি দেখিনি সাহাবি বলে নবী গো ছেলে চলে গেলে ছেলে পাবো আমার নবী চলে গেলে নবী পাবো না তাই ছেলের মহব্বত বাদ দিয়ে আমার নবীর প্রেমের আমি পাগো আহ আমার ছেলে কি হবে ছেলে কি হবে আমার আউলাদ কি হবে আল্লাহর দোস্ত আমার আগে দরকার জোরে বল এমনি ভালোবেসেছে বাবা এমনি মহব্বত করেছে এমনি নবীর প্রেম করেছে আজকের এই দুনিয়ার জমিনে তারা জান্নাতের সার্টিফিকেট দশজন সাহাবি এমনি পেয়েছে বাবা আজকের আমরা দুনিয়ার পাগল সংসারের পাগল ছেলে কি খাবে মেয়ে কি খাবে বউ কি খাবে সেই চিন্তা পাগল হয়ে যাচ্ছি একটা বার নবীর ভালোবাসা লেই নি যেহেতু কোরআনে বলেছে নবীর আগে ভালোবাসো হ্যাঁ জি আমি আরবে যে দেখি আল্লাহ আকবার সোনার মদিন আমি দোয়া করছি নবীর দিকে তাকিয়ে নবীর মজারের দিকে তাকিয়ে হাত তুলে মোনাজাত করছি আরবের পুলিশ আমার হাতটা ঘুরিয়ে কাবার দিকে দিচ্ছে
ভাই আমার এত দুঃখ লাগলো, আমার সঙ্গে যে কাফেলা ছিল বড় আলেম ডন্ডির হাটে বাড়ি, আমি ওনাকে বললাম ভাইজান দেখুন তো এখানকার পুলিশের কি অবস্থা, আমি নবীর দিকে তাকিয়ে মোনাজাত করছি, উনি হাতটা ঘুরে কাবার দিকে দিচ্ছে মানে পশ্চিম দিকে। এইবারে মশা মাকে বলল খোকা ভাই আপনি জানেন না এখানকার নিয়ম হচ্ছে সবকিছু কাবা, সবকিছু কাবা, এরা জানে সবকিছু কাবা, কিন্তু কাবার কাবা হচ্ছে আমার বিশ্ব নবী। জোরে বলো আমার নবী যদি না আসতো কাবা হতো না, ঠিক না ভুল বললাম? জি আমার নবীর জন্য তো দুনিয়া, আমার নবীর জন্য তো কাবা। আজকে সে নবীর দিকে তাকে মোনাজাত করতে দেয় না এমন একটা জায়গা, কি করব তবু ঘুরে 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 আমি মোনাজাত করলাম, আমি দোয়া করলাম, এমনি তো পানি রাখা যায় না আমার নবীর রওজায় গেলে, বাবা এমন কোনো পাষণ্ড নেই তার চোখের পানি বুকে পড়ে না, আল্লাহর হাজিরার সে জিজ্ঞেস করে দেখবেন সহ্য করতে পারে না, এমনি কাঁদে এমনি চোখের পানিগুলো গড়িয়ে যায়। সাহাবি বলছে হুজুর আমার ছেলে মারা গেছে আপনি দুঃখ করছেন কেন, আপনি তো বেঁচে আছেন। জোরে বলুন, একটু জোরে বলতে পারলেন না? আল্লাহ রসুল ডেকে বলছে বাবা সাহাবিরা সব নাচ পালিয়ে বসো আমি একটু ঘরে যাচ্ছি। জোরে বলুন, আল্লাহর নবী দয়ার নবী রহমতের নবী নাস্তা রেখে গুটি গুটি চলে সাবির বিবি দরজার কাছে দাঁড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠেছে, নবী গো আপনি কোথায় যাচ্ছেন? বলে তোমার ছেলের কাছে যাচ্ছি। বলে আমার ছেলে তো দুনিয়ায় নেই, আপনি কেন যাচ্ছেন ছেলের কাছে? নবী গো আপনি যখন এসেছেন আমার ঘরে বরকত লেবে এসেছে, আমার ছেলে চলে গেছে, যাক আপনি মেহমানদারি করুন খান, আপনি তিন দিন চার দিন খান না পেটে পাথর বেঁধে জীবন কাটান, আমার স্বামী বললো আপনি খান খান খান। বলে সাবির বিবি রে একটু দেরি করো দেরি কর, আমি নবী কথা দিই তোমার বাড়ি খাবো, তবে আমি একা খাবো না, তোমার দুটো সন্তান বাচ্চারে আমি নবী খাবো। বলে স্বামী ও আমার প্রাণের স্বামী গো আল্লাহ নবীকে তুমি কি বলনি বলনি? সাহাবি ডেক করছে বি সব বলেছি তবু নবী যাচ্ছে, আমার দুটো বাচ্চাকে দেখতে যাচ্ছে, দরজাখানা খুলে দিল বিশ্ব নবী ঘরের মধ্যে চলে গেল, আল্লাহর দোস্ত রহমতে নবী যখন চলে গেল দুই বাচ্চা পানির সমানো আছে, আমার নবী পাক কি করলেন দুই বাচ্চার মাঝখানে আমার দিনের নবী বসে যায়। বসার পরে এইবারে চাদর আগলা করি দেখে রে একটার গলা কাটা আর একটার নাড়ি বুড়ি বার হওয়া, বাবা মুখে সব বাবা দাগ। আমার নবী বলে সাহাবি রে একই মৃত্যু তুমি বলো? সাহাবি সব কথা খুলি গেলে বলে নবী গো আপনার জন্য একটা বকরি এঁকেছিলাম, এই বকরিটা জবাই করে আমি মদিনার বাজারে গেছি, এরা ছাগল জবাই ছাগল জবাই খেলেছে, এই দেখেন আমার ছোট ছেলে গলায় বড় ছেলে ছুরি টেনে দিয়েছে আর বড় ছেলে সাথে তেমনি নিচে পড়ে মারা গেছে। ও রহমতের নবী যান যান যান, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি খাই খাবা করে জানাজা পড়ে দেবেন, আমি সাহাবি আপনার ভক্ত আমি নিজে হাতে মাটি দেব। আমার দিনের নবী রহমতের নবী ডাক আল্লাহ, আমি ওয়াদা করেছি বাচ্চা দুটো নিয়ে খাবো, আজকের আমার আশা পূর্ণ করে দাও আল্লাহ, তুমি তো সবকিছু করতে পারো, কুম বিজনিল্লাহ আল্লাহ তুমি সব করতে জিন্দা করতে পারো। আয় আল্লাহ রে আমি দিনের নবী বলছি আল্লাহ, আমি তোমার দোস্ত বলছি আল্লাহ তুমি দেরি করো না, যে বাচ্চা দুটো জাহান কবজ হয়ে গেছে যে বাচ্চা দুটো মারা গেছে দুনিয়াতে চলে গেছে, আমি নবী বলছি তুমি জিন্দা করে দাও আমার কোলে আল্লাহ পাক তুমি তুলে দাও। আহ আল্লাহর নবী রহমতের নবী দয়ার নবী মোনাজাত করছে আর নবীর চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি, সাহাবিদের সাহাবির দুই বেটার কালো কাপড়ে পড়েছে। ও ভাইরা রে দয়ার নবীর চোখের পানির কত দাম, দয়ার নবীর চোখের পানি কত মূল্য, আল্লাহর নবীর চোখের পানি যখন কালো চাদরে পড়ল, আমার নবী তখনও মোনাজাত করে দোয়া করে, আমার নবী তাকে দেখ আল্লাহর কি মক্কর ওই কালো চাদরের ভিতরে দুটো ছেলে নড়া নড়ি করে। আর একটু জোরে বললেন, আর একটু জোরে বলা গেল না?
ও ভাইরা রে আমার দিনের নবী দুই বাচ্চার তুলে আমার দয়ার নবী ওদের দুই গালে চুম্বন দিয়ে নাস্তার বিছানায় বসিয়ে হাসার হুজুর গালে নবী যেমন তুলে দেয় সাবির বাচ্চার গালে বিশ্ব নবী দুই গালে দু লোকমা তুলে দিলে আমার রসুল পাক দেখে বললো বাবা সাহাবীরা তোমার হাড় হাড্ডি গুলো খবরদার জানো কচমচ করে খাবে না হাড় হাড্ডি গুলো গোস্ত গুলো খেয়ে দস্তরখানে রেখে দাও আমি ছাগলটা জিন্দা করে দেখিয়ে দিয়ে যাচ্ছি জোরে বল এই এই তো রহমতের নবী এই তো আমাদের নবী সারা বিশ্বের নবী সারা রহমতের নবী সেই নবী আমাদের আল্লাহ পাক কত নিয়ামত করে দিয়েছে আমাদের না নিয়ে নবী বেহেশতে যাবে না ওয়াদা করেছে সবাই মিলেমিশে বললেন আরেকটু চিল্লে বললেন না কেতাবে লেখা আছে মাকামে মাহমুদের কাছে নবী আমার মাথাটা ফেলবে কিয়ামতের ময়দানে তাফসীর এসেছে আল্লাহর নবীর মাথা যখন মাকামে মাহমুদে পড়বে আল্লাহ পাক দেখবে হাবিব তুমি মাথা তোলো বন্ধু শিগগিরই মাথা তোলো আমি আল্লাহ সহ্য করতে পারছি না তোমার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারছি না তোমার দাবি আজকে আমি আল্লাহ পূর্ণ করে নেব হাবিব বলো তুমি কি দাবি করবে বলো বলো তুমি কি চাবে বলো এই কিয়ামতের ময়দানে তোমার দাবিটা কি বলো একবার তুমি শোনাও আমি নবী আমি আল্লাহ তোমার দাবিটা পূর্ণ করতে রাজি আমার আপনার নবী দেখে বলবেন আল্লাহ এই মহা ময়দানে একটাই দাবি আমি খাবার জন্য দুনিয়া চাইনি পড়ার জন্য চাইনি আয় আল্লাহ রে তুমি বলেছিলে গাড়ি লাও তুমি বলেছিলে বাড়ি লাও তুমি বলেছিলে জান্নাতের খানা আমি লইনি আল্লাহ এই মহা ময়দানে চাচ্ছে আল্লাহ আমার গুনাহের উম্মত মুতালিরা আজকের এই সূর্যের তলায় সহ্য করতে পারছে না ওদের ডেকে ডেকে বিচারটা করে ওদের হাতে জান্নাতের টিকিটটা দিয়ে দি আমার নবীর কথায় হাবিবের কথায় আমার আল্লাহ নিজে আর কোন কথা হবে না আর কোন সংবাদ হবে না আল্লাহর নবী আল্লাহ পাক দেখে বলবে ফেরেশতারা আমার নবীর উম্মতদের বেঁচে বেঁচে আমার কাছে নিয়ে এসো আমি ওদের বিচারটা করবো জোরে বলুন কিয়ামতের ময়দানে কোটি 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 আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবার উম্মত আছে তারা কিয়ামতে উঠবে আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ আমি বিশ্ব নবীর উম্মত কি করে চিনব আল্লাহ পাক দেখে বলবেন ফেরেশতারা চেনার কোনো অসুবিধা নেই যারা নামাজ পড়েছিল যারা রোজা করেছিল যারা উযু করেছিল ওই সব জায়গাগুলো নূর ঝলক দেবে আর একটু জোরে বললেন আর একটু চিল্লে বললেন না ওই ঝলকালা মানুষগুলো আমার কাছে নিয়ে এসো এই জন্য তো নামাজ পড়ার কথা বলা আছে উজু করার কথা বলা আছে আজ হেলায় খেলা মানে নষ্ট করে দিচ্ছি বাবা সময় পেলে নামাজটা পড়ুন সময় পেলে আল্লাহকে ডাকুন সামনে রোজা নিয়ত করুন আল্লাহ একটা মাস যেন আমার শরীরটা ভালো রেখে দিও আমি রমজানের রোজা রাখবো বলুন ইনশাআল্লাহ একটু নিয়তটা করুন জি আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে আমাদের হাত দিয়ে আমাদের কপাল দিয়ে আমাদের মুখ দিয়ে নূর চমকাবে জোরে বলুন একটা আলো বার হবে জোরে বলুন ফেরেশতারা ডেকে ডেকে তখন দিয়ে দেবে কিন্তু ঝুনো পাপি যারা ঝুনো পাপি বোঝেন তো ঝুনো পাপি ওদের চেনেন আল্লাহু আকবার দুমুকো দুমুকো সকালে এক কথা বিকেল আর এক কথা এদের বলে ঝুনো পাপি জি ওরা কিয়ামতের ময়দান আল্লাহর দরবারে আপিল করবে ফেরেশতারা আমাদের লে চল আমাদের লে চল ফেরেশতারা বলবে তোকে নূর কই তোকে জ্যোতি কই বলে আলেমরা বলেছিল শফিকুল মাওলানা বলেছিল কান ঝাড়াতে চলে গিয়েছে ওকে যাইনি তা বলতে তোরা দাঁড়া পরে লে যাব জি আহ আমার রহমতের নবী আমার দয়ার নবীর কত দাম কত মূল্য কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ চোখে দেখবে জোরে বলুন আহ আমার নবী পাক দেখে বলবেন যাদেরকে ফেরেশতারা নিয়ে এসেছো আমার উম্মত হাজারো কিছু অন্যায় করেছে গুনাহ করেছে ওদেরকে নিয়ে আল্লাহর দরবারে পৌঁছে দাও জোরে বলুন যারা খাঁটি নবীর দরদি উম্মত তাদের জান্নাতে টিকিট দেবে আর যেসব উম্মতেরা দুআসরা হয়তো কিছু করেছে নেকি করেছে
তাদেরকে জাহান্নামের টিকিট দেবে, আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ এদেরকে শান্তি দাও, এদেরকে নাজাত দাও। আল্লাহ পাক বলবে, আল্লাহ নবী আমি ওয়াদা করেছি ওদেরকে পুড়িয়ে তারপরে জান্নাত, শাস্তি দিয়ে তারপর জান্নাত, অত সহজ না। এজন্য বলছি বাবা একটু কাজ করুন ফায়দা পাবেন, একটু কাজ করুন লাভ পাবেন। আল্লাহ নবী ডেকে বলে, বাবা সাহাবীরা হাড়গুলো দশজন রেখে দাও। সাহাবীরা দশজন রেখে দিলেন বাবা। আল্লাহ নবী খাবার পরে কি করলেন? সাহাবীদের বলে, বাবা হাড়গুলো আমার কাছে নিয়ে এসো। আল্লাহ নবীর কাছে হাড়গুলো নিয়ে এলেন। আমার নবী পাক হাত দুয়ে তুলে বলে, আল্লাহ আমার সাহাবী বড্ড গরিব মানুষ, একটা ঘর বেঁধেছে, টাকা নেই, পয়সা নেই, আজকে আমাকে যখন এনেছে আল্লাহ বরকতান স্বরূপ এই সাহাবীর ছাগলটা আল্লাহ তুমি জিন্দা করে দাও। ও ভাইরা রে, ঈসা নবী লাঠি ছিল, ওই লাঠি দিয়ে জিন্দা করে তো লাঠি চোবাত। আর কুম বিজনিল্লা বলতো জিন্দা হতো, আর আমার নবী সরাসরি বলে আল্লাহ জিন্দা করো। আমার নবীর পাওয়ার কত আল্লাহ দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে বকরি ছাগলটা জিন্দা হয়ে সামনে দিয়ে ডাকতে ডাকতে চলে যাচ্ছে। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? আল্লাহর নবী ওই অবস্থা দেখে, কেতাবে লেখা আছে কম বেশি 5000 ইহুদি তারা দেখছিল বিশ্ব নবীর কাণ্ড, বিশ্ব নবীর আপনার চাল চলন। তারা আর দেরি করতে পারলো না, ছুটে এসে 5000 ইহুদি আমার নবীর হাতে হাত দিয়ে তারা ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। তারা বলল, নবী গো আজকে আমরা চোখে দেখলাম পৃথিবীর জমিন ইসলামের কোনো বিকল্প নেই, ইসলাম হচ্ছে সত্য, ইসলাম হচ্ছে সত্য। জোরে বলুন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা বান্দি, তোরা আমার ইবাদত করবি, তোরা আমার স্মরণ করবি, তোরা আমার আল্লাহ বলে ডাকবি, কারণ জিন জাতি আল্লাহ তৈরি করেছিলেন, এই পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। তারা নির্বুদ্ধি বাবা, তারা শিরক বড়াই করলো, অহংকার করলো, আল্লাহ তাদের ধ্বংস করে দিল, জিন জাতি আল্লাহ নিপাত করে দিল। আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে কেন? এখানে ফসল তৈরি করো, এখানে ফসল তৈরি করো, এখানে প্যাকেটটা ভর্তি করো, ভর্তি করার পরে কি করবে? মার পেট অন্ধকারে তুমি ছিলে, একবার তাকিয়ে দেখো আমি আল্লাহ কি সুন্দর আলো তোমার বানিয়ে দিলাম, চাঁদের জায়গা চাঁদ, সূর্যের জায়গা সূর্য, তারার জায়গা তারা, একবার দাঁত একবার দিন, এত সুন্দর করে পৃথিবীটা দিলাম, আমার জমিনটা তোমরা কত সুন্দর ফসল ফলালে, কি সুন্দর গাছ লাগালে। বাবা গাছ যখন লাগিয়েছো এক একটা গাছের ফল এক একটা সুস্বাদু আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। বান্দারে তোরা আমার আল্লাহ বলে ডাকবি, আলহামদুলিল্লাহ বললে আমি আল্লাহ খুশিতে বাগে বা। জি আমরা নেবো খারাম, যে পথে খাই ওই পথে হাগি, কি কুটুম বাড়ি খেয়ে চলে যাচ্ছে আর বদনাম দিয়ে যাচ্ছে, খাওয়া ভালো হয়নি, কি এত যত্ন করেছে, হ্যাঁ বেগুন ভাজি, আলু ভাজি, ডিম ভাজি, মাছ গোশ, লাস্টের বেলা বলে চলে যাচ্ছে ওর খাওয়া ভালো হয়নি। দেখেন দিন এ ক নম্বর নেবো খারাপ। আল্লাহ বলে, বান্দা তোমার বাড়ি কারেন্ট আছে, বান্দা তুমি কারেন্ট যখন পড়াও, পাখা যখন ঘোরে, বাবা লাইট যখন জ্বলে, তুমি একবার কি লক্ষ্য করেছ, একবার কি চিন্তা করেছ? বাবা কারেন্টের মিটার আছে, বাবা টপ 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 করে মিটার ওঠে, টপ টপ করে মিটার ওঠে, 3 মাস পর পর কারেন্টের বিল তোমার আমার বাড়ি এসে যায়। বাবা মাস প্রত্যেকটা মাসে তথা 3 মাস পর পর কারেন্টের বিল জমা দিতে, কারণটা কি? তুমি পাকা ঘোরাও, তুমি পাকা চালাও, বাবা তুমি ডুম জ্বালাও, আলো করো, এই জন্য পয়সা দিতে হয়। আল্লাহ পাক ডেকে বললেন, দুনিয়ার সরকার তোমার কাছ থেকে টাকা লয়, তুমি কারেন্ট চালাও বলে, দুনিয়ার সরকার পয়সা লয় তুমি কারেন্ট বলে ব্যবহার করো বলে, আর আমি আল্লাহ এমন মাওলা এমন মাবুদ, এই যে মৃদু হাওয়া তোমার ঘরে পৌঁছে দেয়, সূর্যের আলো তোমার ঘরে পৌঁছে দেয়। বান্দারে
কোনদিন আমি তোমার বাড়ি বিল পাঠাইনি, আমি আল্লাহ ফ্রি করে দিলা। কত বড় দয়ার আল্লাহ, কত বড় মায়ের আল্লাহ, সব ফ্রি, সব ফ্রি আমরা ভোগ করি। রাতের বেলা চলবো, আল্লাহ চাঁদ দিয়েছে, সূর্য দিয়েছে, আমরা রাতের বেলা চলি বাবা। জি, একটা দিনে তোর বিল আসে না, আমাদের পয়সা দিতে হয় না। কেন? আল্লাহ বলছে তোদের পয়সা নেব না, কারণ তোদের আমি খুব মহব্বতের সঙ্গে পাঠিয়েছি। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমাদের যখন আল্লাহ তৈরি করে আদমকে, ফেরেশতারা মানা করেছিল আল্লাহ করবেন না, আল্লাহ করবেন না, আল্লাহ বলেছিল আমি যা জানি তোরা তা জানিস না, আমি বানাবো। আল্লাহ কত খুশি হচ্ছে, এই যে টুপি মাথায় দিয়ে বসেছেন, আমার আল্লাহ কত আনন্দ পাচ্ছে, কত খুশি হচ্ছে, আমার বান্দারা কিভাবে বসে আছে আলেমদের মহফিলে, ফেরেশতারা তাকিয়ে দেখ। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, এই বসাটা আল্লাহ ভালোবাসবে তো নাকি বাবা? হ্যাঁ, আর যারা ওই ভাজাভুজি খাচ্ছে ওকে ভালোবাসবে? ওই রাস্তা রাস্তা দেখো খয়নি ডলতে, জীবনে খাইনি আজকে দাঁতের গোড়ায় দেবে কি, তাই না বাবা? জি, একটু লক্ষ্য করুন। এজন্য বলছি বাবা, আল্লাহ আমাদের ভালোবাসে, আমরা আল্লাহকে চিনতে পারলাম না, আল্লাহকে জানতে পারলাম না। আব্বা জান ভাই জান, যে মাটি আল্লাহর, ওই মাটিতে আমরা ফসল ফলাই বাবা, এক একটা গাছ লাগিয়েছি, আগামী দিন তুমি আম খাবে, এক একটা স্বাদ আলাদা, আপনি হিমসাগর আম খাবেন, ন্যাংরা আম খাবেন, ফজলি আম খাবেন, গোবিন্দভোগ আম খাবেন, এক একটা আমের এক একটা সুস্বাদু। আল্লাহ বলে বান্দা, ওই জমিনটা কিন্তু আমার, ওই জমিনটা কিন্তু তোদের না, আমি আল্লাহ বিছানা করে দিয়েছি, ওই জমিনে তোরা ফসল ফলাস, ওই জমিনে তোরা গাছ লাগাস, যখন খাবি বিসমিল্লাহ বলে খাবি, আলহামদুলিল্লাহ বলবি, আমি আল্লাহ খুশিতে বাগে বা। আল্লাহু আকবার, আমাদের খুশি নেই, আমাদের খুশি নেই। যদি একটু তরকারি নুন হয়েছে, সেইরাম চোখ মোটামোটি করে বদি কি তাকাচ্ছ, কমনে ছিলি তুই, এরম হলো কেন? আচ্ছা বলেন দি, প্রত্যেক দিন ভালো রাঁধে, একদিন একটু নুন হয়েছে কি, একদিন একটু আনলি হয়েছে, কেন ক্ষমা করা যায় না? এই আজকে একটু আনলি হয়েছে, কাল থেকে ভালো করে রাঁধিস, এটা বললি তো মিটে যায়। কিন্তু আমরা কি করি, এত চোখ মোটা করবো মনে হচ্ছে চোখের মধ্যে লে লিখছি, কেন বাবা তোমার চোখ এত মোটা কেন? আল্লাহ আকবার, এই জন্য ক্ষমা করতে হয়। ওরা তো মেয়ে, কত কাজ করে সংসারে, কত ঝামেলোদের পথে হয় বাবা, সন্তান মানুষ করা, ঝাড়ঝুড় দেওয়া, নেতানুতি দেওয়া, আরো অনেক কাজ আছে বাবা। জি, সব কাজগুলো গুছিয়ে তারপর তো রান্না করবে, আবার তুমি আমি তো খুলে লবো না, ভাত তরকারিটাই গিয়ে লবো না, খুলিয়ে তোমার কলি দিতে হবে, গালে দিলি ভালো হয়, জানো বড় বাবু চুকুর বসে রে, আর হাতের কাছ তুলতে, হ্যাঁ এত কিছু দিচ্ছে তাও তোমার মন পায় না, এত কিছু করছে তাও তোমার মন পাচ্ছে না। আল্লাহ বলে বান্দা, তুই একটা বার তাকিয়ে দেখ, আমি তোর কেমন মায়ের আল্লাহ, কেমন দয়ার আল্লাহ, কি সুন্দর করে তোকে পৃথিবীতে পাঠিয়েছি, নাকির জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, মাথার জায়গায় মাথা, তোর মাথা সুন্দর মাথা, যেহেতু শরীর মধ্যে হেডকোয়ার্টার হচ্ছে মাথা, তোর হেড হচ্ছে মাথা, সমস্ত বুদ্ধি বিবেক মাথায় থাকে বাবা। আল্লাহ পাক তাই কি করলেন, এই মাথায় চুল গজিয়ে দিলেন, মাথায় চুল গজিয়ে দিলেন। আজকে তুই যদি ন্যাড়া হতো, মাথায় চুল না থাকলে আপনার মানার হতো না। আমার আল্লাহ কত সুন্দর করে মাত্রা বানিয়েছে, কি সুন্দর চোখটা বানিয়েছে, চোখে করে যদি মাল মাত্রা উড়িয়ে পড়ে তোর চোখটা গলে যাবে, চোখটা ক্ষতি হবে, আমি আল্লাহ চোখে শাটার লাগিয়ে দিয়েছি। আল্লাহ বলে আমি এত কিছু করে দিয়েছি তো আমার নাম লিবি নে। আল্লাহ বলে বান্দা, তোর গালটা কি সুন্দর করেছি দেখ, দেখ কি সুন্দর করেছি, আর ওই গালের ভিতরে একটা হাড়বিহীন একটা আপনার ওই জীব, ওতে তো হাড় নি বাবা, ও এমন একটা নিয়ামত আল্লাহ করেছে, দুনিয়ার যা কিছু আপনি গালে দেবেন ও কিন্তু স্বাদ বলে দেবে। জোরে বলুন, চিল্লে বলুন, ঝাল হলে ঝাল বলবে, টক হলে টক বলবে, মিষ্টি হলে মিষ্টি বলবে, কেটা বাবা এই গালের জীব, জীব আল্লাহ তো নিয়ামত করেছে, তুমি গালে দাও, জীব বলছে তিতো,
জি বলতে মিষ্টি এটা আমার আল্লাহর ক্ষমতা জোরে বলুন জি সবই তো শরীর ওই মিষ্টিটা তুমি একটু বগলে ধরো দি বল বগল মিষ্টি না তে তো বগল বলতে পারবে না গাল বলতে পারবে জোরে বলুন এইজন্য যখন তোরা খাবি বিসমিল্লাহে ওয়ালা বারাকাতিল্লাহ বলে খাবি আহা আল্লাহর নিয়ামত খাবো এই দোয়াটা বলতে হয় বিসমিল্লাহে ওয়ালা বারাকাতিল্লাহ খাবার মাঝে মাঝে একটা দোয়া বলবি তবে সবজন খাওয়া থামো মারবি না একটু ছোট ছোট লোকমা গালি দিবি কারণ তোর হুলকুন্ডা সরু ওখানে মাল ঢোকবে তো যদি ওভার লোড হয়ে যায় কাত হয়ে পড়বি জি আবার আমার আল্লাহ কত বড় দোয়ার আল্লাহ ভেতরের দিকে আয়নায় দেখবেন একটা সাপ্লাই জিপ তৈরি করে দিয়েছে জোরে বলুন ভেতরের জীবের নাম কি আলজি আরে কথা বলেন না কেন ভিতরের জীবের নাম কি আলজিব এই সামনের যে জীব হচ্ছে বড় জীব ওর নাম আলজিব কারণ তুমি যখন থাবা দেবে গালে যখন ভাত দেবে গালে ওই ছোট জীবের কাজ হচ্ছে ও ঠেলি ঠেলে দেবে ঠেলি ঠেলে দেবে জোরে বলুন চিল্লে বলুন আপনার কথা নিয়ন্ত্রণ করবে ওই ছোট জীব হ্যাঁ তাহলে আমার আল্লাহ এত কিছু করে আল্লাহ কি বললেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন তোরা আমার শরণ কর জিকির কর আল্লাহ বলে ডাক বান্দা আল্লাহ বলে শরণ কর আল্লাহ কোরআন পাকে কি বলেছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন একবার যদি আল্লাহ বলে ডাকিস আমি তোর নাম 10 বার বান্দা বলে ডাকি একটু জোরে বলতে হবে আরেকটু জোরে বলতে হবে ক্ষমতার মালিক কে চিল্লে বলুন জোরে বলুন একমাত্র আল্লাহ আমি গত বছর এই গত কয়েকদিন আগে ওই পাড়ায় বলছিলাম জি আপনারা পাগলাহাট থেকে বাসে উঠেছেন জি সান সিটি যাবেন বাসের গতি ছিল 90 হঠাৎ ফাঁকা মাঠে ব্রেক ফেল ঠিক বুকে হাত দিয়ে বিচার করবে আল্লাহ দিকে তাকিয়ে বলে ড্রাইভার হাঁকতেছে ব্রেক ফেল তখন আমরা নামলেই কার জোরে বলতে পারলেন না আমরা নামলেই কার কেন হ্যাঁ ব্রেক ফেল কি ফেল ব্রেক ফেল তখন কতবার আল্লাহ নাম লেচ্ছে বলেন দি আল্লাহ আল্লাহ তুই ছাড়া কেউ নেই আল্লাহ আল্লাহ তুই বাঁচা আল্লাহ তুই বাঁচা যদি গাছে একবার মারে সব শেষ আল্লাহর নাম কত ঘন ঘন লিখছি আর যেই বাসটা কন্ট্রোল হয়ে গেছে কোনো ক্ষতি হয়নি আল্লাহু আকবার আমরা কত বড় দুমুখো ঢেকি বাসের তে লেবে কোন ড্রাইভারের গলা জড়ি ধরে বলতি সত্যি ভাই তোর হাত তাহলে বাঁচিয়েছে কে ড্রাইভার না আল্লাহ আরে কথা বলে না কেন আল্লাহ তার বাসের ভিতর বললাম আল্লাহ আর লেবি বলতি ড্রাইভার হ্যাঁ ড্রাইভার তোমার কন্ট্রোল করেছে ঠিক আল্লাহর হুকুমে তুই বাঁচিয়েছিস জোরে বল একটুখানি বললে মিটে যায় আল্লাহর হুকুমে তুই বাঁচিয়েছিস বাস ঝামেলা মিটে যায় কিন্তু আমরা কি করি আমরা কি বলি সত্যি তোর হাত কি হাত যে তুই করিলি জি এই দুমুখো ঢেকির জন্য আল্লাহ কোরআনে বলেছে ওদের সতর্ক করে দাও ওদের হাল হকিকত খারাপ জি যখনই ডাকবেন একমুখো হয়ে ডাকবেন যখনই ডাকবেন আল্লাহ থেকে তাওয়াজ্জু হয়ে ডাকবেন আল্লাহ পাক খুশি হবে জোরে বলুন সে আল্লাহর নাম একটু লোবা যাবে বাবা জোরে বলেন যাবে আরে প্রাণ খুলে ডাকবেন লেবেন জি আপনাদের মৌলি মুকুন্দ আমি অনেকবার এসেছি বোধহয় আইজুর রহমান আমি এই ভিতরে জলসা হতো না বাবা কি হতো না কোন পাড়া মোটি পাড়া ও পাড়া ভাগ আছে বোধহয় নাকি এরা তালি এ পাড়া আলাদা আল্লাহ আকবার আমি এসেছি বস এই মাঠের দিকে সব হতো বলকালার মাঠে জি আইজুর রহমান ছিল আমি ছিলাম জি কিন্তু আমি আমার মাওলানা ভাই যখন দাওয়াত দেয় আমাকে শফিকুল ভাই উনি আমার বাড়ি গেছিলেন অনেকে গেছিল আমার বাড়ি জি আমি বললাম ভাই সে মৌলি মুকুদ্দমানে সে ভেতরে বলছেন না রাস্তার কাছে আমি এসে দেখছি এত সুন্দর মসজিদটা তৈরি করেছেন খুব ভালো লাগলো বাবা আবার পাশে দেখছি পুকুর আল্লাহু আকবার কত সুন্দর এই স্টেজ করেছেন কোনো গরম হবে না অনেক জায়গায় পাখা নিতে হয় এখানে পাখার বালাই নেই মৃদু হাওয়া আসছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত সুন্দর লাগছে বলুন তো তাই আমি সেই জন্য বলছি বাবা যত ভাই আমার এখানে বসে আছেন সবাই একটু আল্লাহর নাম লেবেন জোরে বলে লেবেন নারায় তকবীর আল্লাহু আকবার
হয়নি ওই আওয়াজ হবে না আর আমার ওয়াজ তো আপনি ইউটিউবে দেখেন শুনেন আমি কেমন বক্তা বাবা আমি একশনালা বক্তা হ্যাঁ একশনালা বক্তা বাবা হয় তুমি সরো না সরো জি আল্লাহু আকবার এই গত রাতে 52 গাছ ছিলাম 52 গাছ দিগার মোড় আল্লাহু আকবার সে মানুষের ঢল আমি এরকম চালি দিছি বাবা তকবীর দেবে না আল্লাহু আকবার 18 হাড়ি বিরানি হচ্ছে তকবীর দেব না নারে তকবীর হ্যাঁ আস্তে আস্তে উঠতেছে নারে তকবীর সিলসিলা হক ফুরুপুরা শরীফ সিলসিলা হক ফুরুপুরা শরীফ নারে তকবীর একটু জিকির করেন জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা একটু জোরে বলেন খুব সুন্দর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله ربي الله ما في قلبي غير الله نور محمد صلى الله جر جر لا إله كيف شندر حدث لا إله আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে আল্লাহুম্মা খুব ভালো লাগছে মদিনাতে শুয়ে কাঁদে আল্লাহরই দোস্ত উম্মাদ বলে পানি ফেলে দয়ার নবী বর ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায় তোমার দরুদ শুনবেন নবী মদিনায় শুইয়া আল্লাহ উম্মা সাল্লে আলা খুব সুন্দর হচ্ছে ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা গো আমার আল্লাহ পাক দেখে বললেন বান্দারে আমি এত কিছু তৈরি করলাম আমি এত কিছু বানালাম তোরা ভোগ দখল করবি তবে যার ওসিল আমি তৈরি করেছি তিনি মদিনায় শুয়ে আছে বাবা তিনি হচ্ছে আল্লাহর দোস্ত হ ভাইরা রে আল্লাহ কোরআনে বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও নবী আজ আমি তোমার জন্য আসমান বানিয়েছি তোমার জন্য সূর্য বানিয়েছি তোমার জন্য চাঁদ বানিয়েছি তোমার জন্য জমিন বানিয়েছি তোমার জন্য আজকে লৌহ কলম বানিয়েছি পাহাড় পর্বত বানিয়েছি ও নবীরে তামাম উম্মতের তুমি বলে দিও জানে দিও আল্লাহর পাওয়ার আগে আল্লাহর ভালোবাসার আগে আল্লাহর চেনার আগে আল্লাহর নৈকট্য লাভ করার আগে যেন পেয়ারা নবীকে চিনেলা আহ পৃথিবীতে যত নবী এসেছে আল্লাহর পাওয়ার জন্য আল্লাহর নৈকট্য লাভ করার জন্য সমস্ত নবীরা ব্যতিব্যস্ত আর আমার আল্লাহ নিজে আমার বিশ্ব নবীকে পাওয়ার জন্য হাবিবুল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ নিজে ব্যতিব্যস্ত জোরে বলুন আর একটু চিল্লে বলুন তাহলে পৃথিবীতে যত নবী এসেছে আমার নবীর কোনো জোড়া হয়নি জোরে বলুন জি আমার নবীর নূর করে জ্যোতি করে আল্লাহ পাঠিয়েছে আর একটু জোরে বলুন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের চেহারা লাবণ্য আল্লাহ করেছিলেন মিশরের মেয়েরা ছেলেরা দেখে পাগল হয়ে যেত কারণ হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি ছিলেন সাদা বর্ণের দেখতে সুন্দর ছিল
আর মাইশা সিদ্দিকা বর্ণনা করেছেন আমার রসুল ছিল লাল বর্ণের আর অধিক সুন্দর একবার যারা দেখেছে তাদের কলিজা কেটে বার করে দিয়েছে জোরে বললেন না আর একটু জোরে বলা গেল না আজকে সেই নবীর উম্মত আমি আপনি একটু ভাববেন একটু চিন্তা করবেন সংসারে জ্বালা নিজে জীবনটা বেকার করবেন না এই যে শান নামাজ পড়ে বসেছেন আল্লাহ কত খুশি হচ্ছে আল্লাহ কত সন্তুষ্ট হচ্ছে আমি মাওলানা ভাইকে বলছিলাম আমার টাইম ছিল 8টায় দরকার আমি 8:30 উঠব নামাজটাকে করিয়েলেন নামাজটাকে করিয়েলেন জি আমার সময় ছিল 8টা আমি কিন্তু নামাজটা আমার মাওলানা ভাইকে বলে করে নিলাম আল্লাহর ইবাদত আগে আল্লাহর বান্দিগি আগে জি এই যে বসেছেন আর কোনো পিছনে টান নেই আর কোনো চিন্তা নেই আব্বা জান ভাই জান আমি বেশি আলোচনা করব না তাই নবীর ভালোবাসা করলে নবীর প্রেম নিলে আল্লাহকে পাওয়া যায় আল্লাহর নৈকট্য দেখা যায় আল্লাহর প্রেম পাওয়া যায় যারাই চিনেছে তারাই কিনেছে যারাই চিনেছে তারাই মেনেছে আজকে আমরা নবীকে চিনতে পারিনি বলে অধপ পতনে যাচ্ছি বাবা সারা পৃথিবীতে আজকে লাঞ্ছিত বঞ্চিত সারা পৃথিবীতে আজকে ঝাড়ুদার তাই নবীকে চিনতে হবে নবীকে জানতে হবে নবীর প্রেমে ডুব দিতে হবে যারাই চিনে তারাই হচ্ছে ওলি একটা ওয়াজ আমি আপনাদের কাছে তুলে ধরছি নবীর ভালোবাসা কারে বলে আমরা কেমন ভালোবেসেছি একটুখানি মিলে এলাম বাবা আপনার ইউটিভিতে দেখেছেন আর শুনেছেন তবে একটুখানি আপনাদের বুঝিয়ে দিচ্ছি বাবা আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বাবা আমার রসুলকে ভালোবেসেছিল মদিনার একজন সাহাবি নতুন ঘর বেঁধেছে বড় নিয়ত করেছে রসুলকে একটু দাওয়াত করে বাবা রসুলের তো মোনাজাত লাগে না আল্লাহ নবীর পায়ের ধুলি পড়লেই বরকত লেবে আসে আল্লাহ নবীর সাহাবি বিবিকে ডেকেওয়ালি বিবি ঘর উদ্বোধন করব কিন্তু দয়ার নবীকে একটু বাড়িতে আনবো আল্লাহ নবীর পায়ের ধুলি বাড়িতে পড়বে আমার নবী পাক একটু ঘরটা দেখবে আমাদের ঘরটা বরকতে বরকত হবে যেমন আমরা কি করি আমরা কি করি বাবা ছেলের মুসলমানি দেব সব দাউদ করে বেড়াচ্ছে খাওয়া আর মুসলমানি মানে কি একটা ইজ্জত কাটা তুমি দাউদ করে বেড়াচ্ছ খাওয়া একি দাউদ বলে রে ও ভাই কিন্তু ঘর আপনি উঠবেন আপনি হয়তো জানেন না যেখানে আপনি ঘর বেঁধেছেন ওইখানে একটা পুরনো কাপার কবর ছিল আপনি অত জানেন না বাবা যে তো আজকালই তো পৃথিবী না আজকালই তো দুনিয়া না বাবা কোটি কোটি বছর কেটে যাচ্ছে বাবা আমি আপনি তো কালকে এসেছি এই মৌলি মুকুদ্দের কালকে তো এসেছি বাবা হয়তো যে জায়গায় ঘর বেঁধেছেন ওই জায়গাটা নতুন আপনার পুরনো একটা কবর ছিল আল্লাহর ওলি নামাজি সমাজি রোজাদার এবং বাবা হাজির একটা কবর আছে মাঝখানে আপনি ঘর বেঁধেছেন বলার কিছু নেই যদি ঘর উপরে আপনার ওই কবর উপরে ঘরটা পড়ে যায় আপনার বালা মুসিবত লাভতে পারে বিপদ আপদ লাভতে পারে তাই নবীর তরিকা হচ্ছে ঘরে ওঠার সময় আল্লাহর কালাম কোরআন পড়িয়ে আল্লাহর কালাম কোরআন পড়িয়ে আল্লাহর আলেমদের নিয়ে তুমি নিজে একটু মোনাজাত করে দোয়া করবে যাতে আসমানের বালা আসমান উঠে যাবে জমিনের বালালা জমিনে গেড়ে দেবে আমরা যখন বাড়ি উঠি আল্লাহ আকবার ভিআইপি লোক দাউদ দেয় ভিআইপি লোক হ্যাঁ টাটা সুমো কার আসবে সেই সব লোকে দাউদ দেব আচ্ছা তারে কেসে মোনাজাত করে হ্যাঁ আবার ঘর উদ্বোধন করছে ক্যাটারিং করেছে ক্যাটারিং ও খাবার কায়দা আলাদা তিন রকম গোশ করেছে গরুর গোশ খাসির গোশ মুরগির গোশ খাও ঘর উদ্বোধন হচ্ছে জি একটু লক্ষ্য করেছেন আমাদের ঘর উদ্বোধন হচ্ছে জি এতে বালা বেশি হবে না কম হবে বালা বেশি হবে না কম হবে যাদের দোয়া করার কথা তারা কই তারা কই ইমাম সাহেবের একটু দাওয়াত দিয়েছে ও তো এলাকার লোক নামাজ পড়ায় ডেলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় ঘরে দাওয়াত দিয়েছে একটু যেও কুনি দোয়া করো কুনি
আল্লাহু আকবার। এবার ইমাম সাহেব গিয়ে বসে আছে, এই তোরা ওযু করে আয়, একটু দোয়া করব, আয় সব আয়, একটু দোয়া হবে, আল্লাহু আকবার। ইমাম সাহেবের বলতে একদিন নামাজ পড়াচ্ছ তুমি একলা একলা করো, আমার ভিআইপি লোক আসবে, রাস্তায় দাঁড়াইতে হবে, দেখেছেন? ঘরের উদ্বোধন হচ্ছে ইমাম সাহেব একলা দোয়া করতেছে, আর ঢেঁকি রাস্তায় দাঁড়িয়ে ভিআইপি লোক এসতে, ওই তো উদ্বোধন হচ্ছে, কাজ হবে বাবা। হ্যাঁ, এই জন্য বলছি অত সহজ না, খুব মন দিয়ে শুনবেন আপনাদের কাজ হবে। তাই আজকের আমি বলে দিয়ে যাচ্ছি আমার মৌলী মুকুন্দ ভাইরা, একদম ঘাবড়াবেন না, একদম চিন্তা করবেন না, আমার আল্লাহ আমাদের দিন আবার ফিরিয়ে দেবি, জোরে বলুন ইনশাআল্লাহ। ইমাম মেহেদী আসবে, সরঞ্জাম তৈরি হয়ে যাচ্ছে, হযরত ঈসা নবী লাভবেন, সব সরঞ্জাম তৈরি হয়ে যাচ্ছে, আর খুব বেশি দেরি নেই, যথারীতি তাড়াতাড়ি ইনশাআল্লাহ হয়তো আমরা দেখতে পাবো, বলুন ইনশাআল্লাহ। আপনার নেটে দেখছেন, আরো আরো যারা সংবাদ মাধ্যমে দেখছেন, আল্লাহ প্রত্যেককে দেখার মতো তৌফিক দিন, কারণ আজকের সারা বিশ্বে মুসলমানদের নেতা নেই, সারা বিশ্বে মুসলমানদের একটা লিডার মাতব্বর নেই। তাই আজকের আমার দাদা পীর চলে গেছে, 1300 হিজরির মুজাদ্দেদ, আর 1400 হিজরির মুজাদ্দেদ আসবে, হযরত ইমাম মেহেদী, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজকের বলছি বাবা, অহংকার গর্ব তাকব্বারি ফেরে বাজি পায়ে ধরে বলছি, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, আমার সোনার পাগল সব বাদ দে, আপনার ভাই না, ভাই না, একটা ভাইয়ের গালে চড় মারবেন, আপনার কি হাত কাঁপবে না, আপনার হাত কি কাঁপবে না, একটা ভাইয়ের আপনি লাঞ্ছিত বঞ্চিত করবেন, আপনার কি দুঃখ লাগবে না? তাই পায়ে ধরে বলছি বাবা, মিলেমিশে চলুন, মিলেমিশে থাকুন, ভাই ভাইয়ের দরদের কোলে তুলে নেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে যাবে, জোরে বলুন। আমার কথা ভুলবেন না, একটু মগজ রাখবেন, একটু রাখবেন, যেহেতু আমি আপনাদের খোকা ভাই এলাকায় আসি, আপনারা ভালোবাসেন মহব্বত করেন, আমি দেখেছি বাবা, দেখেছি, আমি ঘটক পুকুরি নেমেছি, আল্লাহর চা খাবো, একটুখানি বাথরুমে গেছে, ওখানে পেশাবে, হ্যাঁ, আপনার পাম্পের ছেলেরা ঘিরে ধরেছে, আপনি সে খোকা ভাই না? আমি তো পরিচয় দেন, চিনলে কি করে, বই তো তোমার ডেইলি দেখছি, আল্লাহ এ দেখেন বাবা, নিজের নাম নিজে ঢোল নিজে বাজাতি নেই, আল্লাহ পাক এমনি বাজিয়ে দেয়, জোরে বলুন, চিল্লে বলুন। আমি যেসব আলেমদের সোহবতে জীবন কাটিয়েছি, আপনাদের দোয়া, আপনাদের পায়ের ধুলি এখনো পর্যন্ত আল্লাহ আমার চালাচ্ছে, এইটি লাখ লাখ শুকরিয়া। তবে আমার জীবনে দেখেছেন কোন ইউটিউবে দেখেছেন আমি কারো বাঁশ দিয়েছি বাবা? না, আমার মাস অনেকে দেশে, অনেকে দেশে, আমি সবর করে আছি বাবা, আল্লাহ চালাচ্ছে। এই সামনে বছর 29 ফাল্গুন, বলো দি সামনে বছর, দাউদ করে গেলে পাশের পাড়া, সে না ধন্য ফোন ফোন, হুজুর দাউদ কর, হুজুর দাউদ করব, জি আল্লাহ আকবার। কাশি ডাঙ্গা না কি বলে বাবা, কাশি কাশি ডাঙ্গা, আল্লাহ আকবার, ওরা এসতে হুজুর দাউদ করব, আমি এখন সে সামনে বছর বলতে একদম করো, তোর পাওয়া যাবে না, আচ্ছা আমি কি হেরিয়ে যাবো? হারা আল্লাহ আকবার, দাওয়াত নিতে হলো, এটা আপনাদের দোয়া, আমি গর্ব করে বলছি রে, আমি পায়ে আর ধুলো নিয়ে বলছি আপনাদের, একটু দোয়া করবেন আমার জন্য বাবা, আল্লাহ যেন ইমানের সঙ্গে বাঁচিয়ে রাখে, জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। সত্যি আজকের আমার এই শফিকুল মাওলানা ভাই খুব মনের মানুষ, উনি মসজিদটা যেভাবে সাজিয়েছে আমি তো দেখলাম বাবা। তবে একটা কথা বলি আমার মৌলী মুকুন্দ ভাইরা, খবরদার ইমামকে সেবা করবেন, কারণ বর্তমান যা অবস্থা বাবা, প্রায় জায়গা ইমাম পাল্টাচ্ছে, প্রায় জায়গা ইমাম পাল্টাচ্ছে, যেখানে যাচ্ছে ইমাম পাল্টাচ্ছে, 35 বছর ইমামতি করেছে, এবছর গিয়ে দেখি ইমাম নেই, কি খবর? বল তোর মাকরাস ঠিক নেই, 35 বছর নামাজ পড়িতেছে, মাকরাস ঠিক ছিল, এবছর নাকি মাকরাস ঠিক নেই, কোথাকার কে এসে বলতে মাকরাস ঠিক করে সেইটি পড়াচ্ছে, আল্লাহ। সেদিন ফোনে সংবাদ পাচ্ছি সেই মাকরাজ আলা একটা বউলে বের গে বলি, আমি জিজ্ঞেস করতে মাকরাজ ঠিক হয়ে যাইবার, মাকরাজ ঠিক হয়েছে, ওই যে গোশ ভাত ডিম মাছ বাড়ির মধ্যে খাওয়াচ্ছে, তা বউ খাওয়াচ্ছে, ঢেকি তো মাঠে যাচ্ছে, আল্লাহ আকবার, কি হচ্ছে দেখেছেন? এই জন্য বলি বাবা, পূর্ণ চাল ভাতে বাড়ে, ঠিক না ভুল বলছি বাবা, ঠিক না ভুল বলছি? তা আমার ভাই যেভাবে সাজিয়েছে সত্যি আল্লাহ শুকর, এরম ইমাম দরকার আছে বাবা, এমন ইমাম দরকার আছে। আমার বাড়ি তো গেছিল এদিন, আমি দেখেছি
আমার বাড়ি দুটো খালি কাবাব করেছে আপনাদের দোয়া আপনাদের দোয়া ইনশাআল্লাহ প্রত্যেককে সুখে শান্তিতে আল্লাহ পাক থাকা তৌফিক দান করুক জোরে বলুন আল্লাহুম আমিন তাই আসুন পরস্পর আল্লাহর আলেমরা আসবে আলোচনা করবে আমি গুনাহগার আপনাদের কাছে এসেছি আপনাদের কাছে এসেছি আমার 8টায় ওঠার কথা ছিল 8:30টায় উঠেছি মাশাআল্লাহ আমার পরে বড় বড় আলেমরা আছে আলোচনা করবে সবাই একটু দাঁড়ান তো সালাম দেন নবীকে ওঠেন সবাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল তুলে দেন মাশাআল্লাহ বাস কোশে দেন ভাই কোশে দেন কোশে দেন এদিকে এদিকে মাশাআল্লাহ আজকের মাইকটা খুব সুন্দর মাইক খুব ভালো লাগলো হ্যাঁ জি খুব ভালো লাগলো অনেক জায়গায় হেকে 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 কলজে কাবাব কে তো আজকে দেখছি মাইকটা ভালো আর আমি মাইকে উঠলে দেখবেন কোন জায়গায় এ ই কো দাও এখন আলেমরা অনেক সবার কথা বলছিল বাবা আমার কালিমুল্লাহ হুজুর ছিল ও সব ইকোটিকে ধার ধারত না হ্যাঁ ইকোটিকে ধার ধারত না এই দেখেন দুবার মার খেয়েছে আমার কালিমুল্লাহ হুজুর বলি ইকো কি শুধু আওয়াজটা দিয়ে দাও জোরে বলুন এসব আল্লাহর ওলি চলে গেছে বাবা আল্লাহর বন্ধু চলে গেছে বাবা জীবনে আমার আমার ছোট হুজির বড় ছেলে স্টেজে ওয়াজ করতে দেখিনি নিচে চেয়ার বসে ওয়াজ করতো ঠিক না ভুল বলছি বাবা কি আল্লাহর ওলি চলে গেছে বাবা কি আল্লাহর বন্ধু চলে গেছে বাবা কলিজে এখনো কাঁদে বাবা ফুরফুরা গেলে মনটা ঠিক রাখতে পারি না বাবা শুধু মনটা কাঁদে উনি আমার পীর বাবা আমার মেজুজির ইন্তেকালের পরে আমি কালিমুল্লাহ হুজির হাতে হাত দিয়েছিলাম উনি আমার মুরিদ করে নিয়েছিলেন বাবা মশিউর তুমি আমার মুরিদ কি মনের মানুষ বাবা কি মহব্বতের মানুষ বাবা ওসব মানুষগুলোকে হারিয়ে ফেলেছি বাবা আর পাবো না আর পাবো না ঠিক আছে মাশাআল্লাহ এই জন্য আসছে মাশাআল্লাহ আমি তো বলিস ইনশাআল্লাহ আমার হুজুর মিস করে না ইনশাআল্লাহ পড়ে লো তুই পড় তুই পড় না 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 আচ্ছা মাশাআল্লাহ এই দেখেন এসব সোনার মানুষ এই ছেলেরা আমার ছোট অনেক ছোট বাবা এরা তো জানেন এর বাপ বোধহয় আমার আওয়াজ শুনেছে বাবা আপনাদের দোয়া আদব করে ভালোবাসে কারণ কোন আলেমদের সাথে আমার অমিল নেই তবে ওই আলেমের সাথে অমিল কার জানেন আমার ফুরফুরা যারা নাড়ে সামনে ফুরফুরা সেলসেলা আর ভিতর গিয়ে বলতেছে ফুরফুরা ফুরফুরা ও বাবা তার সামনে তুই কত বড় দুমুকো সামনে তোপ বিদ্যেছে ফুরফুরা ফুরফুরা আর ওখান গিয়ে বলতে ফুরফুরা ফুরফুরা এই জন্য বলছি বাবা চিনে নেবে চিনে নেবে বারবার পায়ে ধরে বলছি বাবা তা আল্লাহর হুকুম এসেছে আমার ছোট ভাই আলোচনা করবে আর আলেম এত সুন্দর সাজিয়েছে মাশাআল্লাহ আর হুজুর কেবল আসছে বাবা আজকের বলুন ওনার বাড়িতে ভাই মারা গেছে ভাই আমার ইমাম সাহেব ভাই আমার মাওলানা ভাই বলছে হুজুর ফোন করেছে আমি যাচ্ছি জোরে বলুন চিল্লে বলুন তাই তো নাকি ভাই দেখেন তাহলে আপনাদের কত ভালোবেসেছে বাবা আজকের ভাইরে ভাইকে কবর দিয়ে আপনাদের মহফিলে আসছে এর নাম ভাই আপনাদের মহফিলটা যা সৌন্দর্য হয় জি সেজন্য বলছি বাবা যারা বাইরে দূরে সবাই ভিতরে এসেছেন একটু প্রাণ খুলে সালাম পড়েন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল নাম পিয়ারা আরশ পার হাকে নেক এ পোকারা সাস পায়গা বারহায় এ হামারা ইয়া নবী সালাম জোরে 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 উড়িল আল্লাহ আর বানী পোহাল দুঃখের এ রজনী করিলে জগৎ
নুরানি আমেনাত নয়ন অনির্মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম।